আমি নাসির হোসেন বলছিলাম কোথা থেকে ক্রিকেট প্লেয়ার নাসির হোসেন হ্যাঁ হ্যালো রাফিবের নাম্বার না হ্যাঁ রাফিবের নাম্বার আপনি সেরা কে সেরা কিপ মানে মানে আমি আপনাকেই চাচ্ছি ও আচ্ছা বলুন ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ কি পাইতেছেন আপনি আমার একটু বলবেন আপনাকে জানাতে না না আমি কিছু কইতেছি না আমি বলতেছি যে আপনি জানেন তো আমি সম্পর্কে সবকিছু আমি সবকিছু জানি তো কি কি জানেন আপনি সবকিছু জানি সবকিছু কি জানেন ওর বাচ্চা আছে ওর বিয়ে হয়েছে হ্যাঁ বয়ফ্রেন্ড ছিল নাম কি সব বয়ফ্রেন্ড অলোক ওর আমি ইতিন এভরিথিং জানি তামিমার সাথে আপনি যখন আপনার সাথে কথা হয় আপনি তো তামিমারে বললাম যে তামিমা নাসির কে আমি বলতেছি না আমার ফ্রেন্ড আমার বাসায় আসছিল বার্থডে আসে যায় ফ্রেন্ড ঠিক আছে ভাল লাগে না দেন চলে যাবো সমস্যা নাই তো তুমি এক কাজ করো যে আসো আসে বসো কাগজ দাও আমার 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 ই করো আমার সাথে কাজ ঠিক করো দেন ক্লিয়ারলি আমি আমার ভবিষ্যতে আমি তো বিয়ে করবো তাই না যখন আমারও একটা পেপার দরকার না ক্লিয়ার আমরা 11 তে বিয়ে করছি কতদিন সংসার করছি কোথায় কোথা থেকে কি করছি আপনি এগুলো কিছুই জানেন না তো আপনি যদি বলেন আপনি আমার যে আপনি চান তামিমের সুখী হোক না তা আপনি চান না যে আমি আর তামিমের সুখী থাকি এটা কোন ধরনের কথা আমি আমি বলি তাহলে আপনি আপনি জানেন একজনের মেয়ে আছে তো সংসার আছে তো আপনি সেটা কিভাবে করলেন এটা আপনার সাথে তো সংসার নাই বুঝতে পারছেন না তো এখন ভাই আমি এত ঘুরে পেতে কথা বলতে পছন্দ করি না ভাই নাকি আপনার এখন আপনার যদি বলে আপনার ওয়াইফ দেখো আমি তো তোমার কাছে আসি ইভেন কি সে এই যে করোনার আগে যখন সে চলে গেলো আটকা পড়লো এর আগেও অবশ্যই দেখা করে আমার সাথে শুইয়া তারপরে গেছে তাই না আচ্ছা আচ্ছা আমার কথা তো আপনার কেমনে গাল ভাই আমি এখন আসলে নামাজে যাবো তো আপনি আপনার সাথে কথা বলতে পারছি না এই জন্য সরি।